যৌবনের আরম্ভে যখন বিশ্ব সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা অল্প অথচ আমাদের শক্তি উদ্যত, তখন আমরা নানা প্রথা অনুকরণ করি, নানা বাড়াবাড়িতে প্রবৃত্ত হই। তখন আমরা পথও চিনি নে, ক্ষেত্রও চিনি নে, অথচ ছুটে চলবার তেজ সামলাতে পারি নে। সেই সময় আমাদের যাঁরা চালক তারা যদি আমাদের ঠিকমতো কাজের পথে লাগিয়ে দেন তাহলে বিপদ অনেক বাঁচে। কিন্তু তাঁরা এ পর্যন্ত এমন কথা বলেননি যে এই আমাদের কাজ, এসো আমরা কোমর বিঁধে লেগে যাই। তাঁরা বলেননি কাজ করো, তাঁরা বলেছেন প্রার্থনা করো। অর্থাৎ ফলের জন্যে আপনার প্রতি নির্ভর না করে বাইরের প্রতি নির্ভর করো। তাঁদের দোষ দিতে পারি নে, সত্য পরিচয়ের আরম্ভে আমরা সত্যকে বাইরের দিক থেকেই একান্ত করে দেখি। আত্মানং বিদ্ধি এই উপদেশটা অনেক দেরিতে কানে পৌঁছয়, একেবারে বাইরেটা ঘুরে তবে আপনার দিকে আমরা ফিরে আসি। বাইরের থেকে চেয়ে পাব এই ইচ্ছা করার যেটুকু প্রয়োজন ছিল তার সীমা আমরা দেখতে পেয়েছি, অতএব তার কাজ হয়েছে। তারপরে প্রার্থনা করার উপলক্ষে আমাদের একত্রে জুটতে হয়েছিল, সেটাতেও উপকার হয়েছে। সুতরাং যে পথ দিয়ে এসেছি আজ সে পথটা এক জায়গায় এসে শেষ হয়েছে বলেই যে তার নিন্দা করতে হবে এমন কোনো কথা নেই। সে পথ না চুকলে এ পথের সন্ধান পাওয়া যেত না।